আসসালামু আলাইকুম। দেখেন আমার এই বাচ্চাটা ঘুমিয়ে আছে, দেখে মনে হচ্ছে এসএসসি পরীক্ষার্থী। এখন পড়তে পড়তে বইয়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন পড়াশোনা কী টাইপের করতে হবে। এভাবে পড়ে তারপর ঘুমায় যেতে হবে। আমার আব্বাজানটা সবাই মেসেজ দিচ্ছে, আব্বাজানটা বলছে যে তোমরা পড়াশোনা করবা আর এভাবে পড়তে পড়তে ঘুমায় যাবা, তাহলে জিপিএ 5 গোল্ডেন পেয়ে যাবা, তাই না বাবা? বাবা তুমি কখন ঘুমিয়েছো বইয়ের উপরে মাথা দিয়ে? এসএসসি পরীক্ষার্থীদের মতো পরীক্ষার্থীরা এভাবেই ঘুমায় বাবা। এই বাবা বাবা, আচ্ছা দেখছেন ঘুমাচ্ছে, ডিস্টার্ব করাটা কি দরকার আমার? কিন্তু এই যে কারো ঘুম দেখলে আমার মনের মধ্যে কেমন করে মনে হয় যে একটু জাগায় দিই। হ্যাঁ এই যে দেখেন দেখেন, এই যে আমার বাবাটা আজকে আজকে সুন্দর করে ঘুমাচ্ছে। আমার বাবাটা আমার লক্ষ্মী বাচ্চাটা, আমার আমার জন্য বাবাটা, আমার জন্য বাবাটা, না বাবা বুঝি আমার বাবা। বাবা বাবা ঘুমা, তোমাকে আর জ্বালাবো না, তুমি মনের সুখে ঘুমাও, তুমি অনেক পড়াশোনা করে ফেলেছ, তোমাকে আর জাগতে হবে না, বুঝছো বাবা? এই যে দেখো, এই যে দেখো, এই যে আমার আমার ড্রয়িং এর জায়গা, এখানে আমি ড্রয়িং করি বাবা। পাতা দেখো তুলতুলে, বাবা দেখতে ফুল ফুলে, পাতা দেখো তুলতুলে, বাবা দেখো ফুল ফুলে, সিম্বা বাবা সিম্বা বাবা, ঘুমের রাজা ঘুমের রাজা। এই যে দেখেন, এই যে দেখেন, বুঝতে পেরেছেন? এটাই হলো মজা, এই যে মা কাছে চলে আসছে, এখন আদর নিবে, চুলকায় নিবে। সবাই আমাকে বলছে বাচ্চাটা ঘুমিয়ে আছে আর জেগে দিচ্ছে কেন? হ্যাঁ এই মোড় একটা জেগে যায় কেন ঘুম থেকে? কিন্তু দেখেন ঘুম থেকে জাগালে ও খুশি হয়। এই যে থুলথুলি আসি না, চুকায় নিবে চুকায় নিবে, তাই তাই না চুলকানি বুড়া? বাবা দেখো বাবা সুন্দর, আমার বাবা, বাবা দেখো বাবা। তো সবার জন্য দোয়া রইলো যারা পরীক্ষা দিচ্ছেন, তাই না বাবা? দাও তো দাও তো একটা একটা হচ্ছে ইয়ে শেপ দিয়ে দাও, এই হার্ট শেপ দিয়ে দাও, এই যে এই যে হার্ট শেপ, এই যে হার্ট শেপ, ইয়েস এই যে ইয়েস, এই যে হার্ট শেপ দিয়ে দাও তো সবার জন্য। এসএসসি পরীক্ষার্থী ওঠেন ঘুম থেকে, এই যে সকাল হয়ে গেল তো, এক্সামে যাবা না? এই যে পরীক্ষার্থী ওঠেন, দেখেন পড়তে পড়তে সে ঘুমিয়ে গেছে, সারা রাত্রি এভাবেই ঘুমাচ্ছে। বাবা রে বাবা, এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া বড়ই দায়, বড়ই মুশকিল। দেখেন হায় রে, কি যেন বলে মানে পরীক্ষা যার তার চিন্তা নাই আর পাড়াপড়শির মানে ঘুম নাই, সেই হয়েছে অবস্থা, তাই না? পরীক্ষা যার তার ঘুম নেই, পাড়াপড়শির না, পরীক্ষা যার তার চিন্তা নেই, পাড়াপড়শির ঘুম নেই, সেই হচ্ছে ঘটনা সিম্বার ক্ষেত্রে।